করোনা সচেতনতায় এবার পথে নামল দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। এদিন সকাল থেকেই দুর্গাপুরের স্টেশন বাজার মোড়ে এলাকার মানুষকে করোনা সচেতনতার জন্য রাস্তায় ছবি আঁকলেন নিজেই বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। মানুষকে সচেতন করার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে হাতে তুলি কলম তুলে নিয়ে সকলকে মানে সচেতন করে এটাই লিখলাম, এই বার্তাই দেওয়ার চেষ্টা করলাম যে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সজাগ থাকুন, করোনার হাত থেকে নিজেকে মুক্ত রাখুন। এইভাবে কি মানুষকে সচেতন করা যাবে মনে হচ্ছে যেভাবে মানুষ করছে? এইভাবেই মানুষকে সচেতন করতে হবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, সাধারণ মানুষের পক্ষ থেকে হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন এনজিও বিভিন্ন গণসংগঠন হচ্ছে মানুষকে সচেতন করার চেষ্টা করছে। আমরাও যারা নির্বাচিত জনপ্রতিনিধি মানুষকে হচ্ছে যে বোঝাবার চেষ্টা করছি, বলার চেষ্টা করছি যাতে বাড়ির মধ্যে তারা আবদ্ধ থাকে, খুব প্রয়োজন না হলে যেন বাড়ির বাইরে বেরোয় না। কারণ করোনাকে যদি আটকাতে হয়, এই মহাব্যাধিকে যদি রুখতে হয়, তাহলে একমাত্র মেডিসিন হচ্ছে যে বাড়ির মধ্যে নিজেকে কনফাইন রাখা।